এসেছি। আচ্ছা, এই রেস্টুরেন্টের নামটা একটু যদি বলেন ম্যাম। সেনগুপ্তা কিচেন। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠা হয়েছে যদি একটু বলেন? মহালয়ার দিন। বন্ধু, এটা কিন্তু রানাঘাটে অবস্থিত, যেখানে চার্চ আছে, ঠিক চার্চের একদম সংলগ্ন জায়গাতে এখানে এটা রেস্তোরাঁ এটা তৈরি হয়েছে। দেখুন, ওখানে সামনের যারা দেখছেন এরাও আমাদের একই সাথে আমরা এসেছি, আমরা চাকদা থেকে এসেছি। তো এখানকার যিনি ম্যানেজার বা মালিক আছেন। আচ্ছা ম্যাম, নমস্কার, ট্যুরিজম চ্যানেল পক্ষ থেকে আমি উত্তম কুমার দে। তো আপনি মালিক না ম্যানেজার? আমাদেরই। আচ্ছা, আপনাদেরই, তাহলে আপনি মালিক, তো ইনি ওনার এই রেস্তোরাঁর। আচ্ছা ম্যাম, একটু বলেন যে দর্শকদের কাছে এখানে আপনাদের এই রেস্তোরাঁয় কী কী পাওয়া যায় যদি একটু দর্শকদের কাছে তুলে ধরেন? আমাদের এখানে ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, আচ্ছা, সব রকমই হয়। আচ্ছা, তো এবার সেটার মধ্যে যেটা ভ্যারাইটি যা যা ইয়ে আছে, আর একটু প্রাইসটা যদি একটু দর্শকদের কাছে বলেন, কোনটার কী প্রাইস আছে? দেখুন, আপনারা একটু দেখে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে করে দেখুন। আচ্ছা, তো আপনারা পজ করে করে দেখে নেবেন, ভিডিও পজ করে, তো আমি আপনাদের দেখালাম। তো এটার ঠিকানাটা একটু যদি বলেন, লোকেশনটা? চার্চে, বড় চার্চের পাশে, বেগোপাড়া। বেগোপাড়া, এটা রানাঘাট বেগোপাড়া, বড় চার্চের। আচ্ছা, ম্যাম, ট্যুরিজম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ আপনাকে অসংখ্যবার। তো দেখুন, বাইরের অংশ আমি আপনাদের দেখাবার চেষ্টা করেছি, তো আপনারা যদি চান তো এখানে আসতে পারেন। তো এখানে আমি ফোন নম্বর আমি নিয়েছি ডিসপ্লেতে, আপনারা ফোন নম্বর, আপনারা ওই ফোনে ফোন করে আপনারা ডিটেলসে জিজ্ঞাসা করে নিতে পারেন। আমি এখানকার ফোন নম্বর আমি ম্যামের কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি